বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফ্লিপকার্ট গ্রসারি থেকে কি কি শপিং করলাম। টাটা সল্ট ইমিউনো, এটার প্রাইস ছিল পার প্যাক 28 রুপিস, আমি পেয়েছি 22 রুপিজে। আমি দু প্যাকেট নিয়েছি, টোটাল 44 রুপিস। এরপর আমি নিয়েছি আশীর্বাদের টার্মারিক পাউডার, অর্থাৎ হলুদ গুঁড়ো, 500 গ্রামের প্যাকেট। এর প্রাইস ছিল 200 রুপিস আর আমি পে করেছি 134 রুপিস। ফ্লিপকার্টে কিন্তু অনেক কিছুই কম দামে পাওয়া যায়, বিশেষ করে গ্রসারি সেকশনে একদম হোলসেল প্রাইসে পাওয়া যায়। এরপর আমি নিয়েছি ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ড ফ্লিপকার্ট সুপার মার্কেট থেকে এই পাস্তার প্যাকেটটি। এর ওজন হচ্ছে 400 গ্রাম, দাম লেখা আছে 126, কিন্তু এটা আমি অনেক কমে পেয়েছি। এটার প্রাইস নিয়েছি 46 রুপিস। ফ্লিপকার্টের আবারও নিজস্ব ব্র্যান্ড থেকে আমি একটা তেজপাতার প্যাকেট কিনেছি, যার প্রাইস ছিল 40 রুপিস, আমি পে করেছি অনলি 13 রুপিস, অর্থাৎ 13 টাকা। স্পঞ্জ স্ক্রাব দেখতে পাচ্ছ, এটার দাম নিয়েছে 26 রুপিস অনলি। এর সঙ্গে নিয়ে নিয়েছি কটন বলস, এর মধ্যে রয়েছে 50 কটন বলস, যার প্রাইস পড়েছে 32 রুপিস। ভিম লিকুইড তো সবার ঘরেই ব্যবহার হয়, এটা অনেক পরিমাণেও লাগে। এটার 2 লিটারের প্যাকেটের দাম লেখা ছিল 405, আমি পেয়েছি 245-এ। জেকের পোহা, দাম ছিল 50 রুপিস, আমি পেয়েছি 39 রুপিসে। এরপর একটা দারুণ অফার পেয়েছি নিমাইলের এই প্যাকেটটার, 2 লিটারের প্যাকেট, দাম ছিল 420 রুপিস, আমি পেয়েছি অনলি 174 রুপিসে। এর সঙ্গে মাত্র 1 টাকাতে ফরচুনের 500 ml সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, আমি ফ্রি পেয়েছি। ফ্লিপকার্ট থেকে এই প্রথম আমি গ্রসারি শপিং করলাম আর এত ভালো অফার পেয়েছি যে আমি এবার থেকে প্রায়ই কিনবো এখান থেকে। আমার টোটাল বিল হয়েছিল 761 রুপিস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।